এই রেস তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আর আজকে ব্লগে আমি বানাতে চলেছি আলুর পফ। তো গরম গরম আলুর পফ আমি কেমন করে বানিয়েছি, কী দিয়ে বানিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা, ঠিক আছে? তো ময়দা আমি একটুখানি নিয়ে নিলাম, দু কাপের মতো। তো দু কাপের মতো ময়দা আমি নিয়ে এবার এটাকে ভালো করে ডলে নেব। তাই আগে থেকে আমি গরম জল করে রেখেছি, তো একটু একটু করে আমি এটার মধ্যে গরম জল অ্যাড করছি। আর এই যে চামচ দিয়ে, আসলে জলটা অনেকটা গরম, তাই প্রথমে আমি চামচ দিয়ে একটুখানি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলটা। তারপর আমি হাত দিয়ে এই মানে ব্যাটারটা কি বলছি ডোটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি আমি এই যে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি, অনেক সফট হয়েছে কিন্তু। এই যে দেখতে পাচ্ছ গাইস, তো ফাইনালি রেডি। এবার চলো এদিকে দেখতে পাচ্ছ গাইস, এবং গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে এবার ছেড়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে আমি আলুর পুরটা রেডি করে দেবো, তাই দেখতে পাচ্ছি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছিলো। আর এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে অনেকটা, এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো দেখতে পাচ্ছ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলে আমার খুবই টেস্টি লাগে যে কোনো চপ বা কিছু খেতে। তো এবার আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি। তো এই তিনটি ভালো করে ভেজে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করা আলু। তো এই যে দেখতে পাচ্ছ, আলুটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে ভালো করে ম্যাশ করার পর আমি সিম্পল মশলাগুলো অ্যাড করে নেব, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, নুন, গরম মশলা, এই সব কিছুই একসাথে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি, তো টেস্টটা আসলে ভালো আসবে লঙ্কা গুঁড়ো দিলে। আর আমরা ঝাল খেতে খুবই ভালোবাসি, স্পেশালি আমি ঝাল খেতে খুবই ভালোবাসি, তাই আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর এবার আমি এই যে আলুর পুরটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি সব মশলাগুলো একসাথে। তো কাঁচা ভাবটা চলে গেলেই, মানে মশলার কাঁচা ভাবটা চলে গেলেই আমি এই আলুর পুরটা নামিয়ে ফেলবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ গাইস, আমি গ্যাসটা অফ করে এবার আলুর পুরটা নামিয়ে নিলাম। তো এবার আমি চলে এসেছি রুটি বানাতে, রুটি। তো দেখতে পাচ্ছ, এখানে আমি নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি রুটিটা বানানোর জন্য। তো এবার গোল গোল করে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গাইস, এই যে দেখো কতটা গোল হয়েছে আমি জানি না, কিন্তু চেষ্টা করছি। এই যে অনেকটাই গোল হয়েছে রুটিটা। তো আমি আসলে বেশি ভালো করে রুটি বানাতে পারি না, তো যতটুকু বানিয়েছি তোমরা একটু ম্যানেজ করে নিও। এবার দেখতে পাচ্ছ আমি চার কোণা এটাকে কেটে নিয়ে নিচ্ছি, রুটিটাকে অনেকটাই গোল হয়েছে রুটিটা। তো এটাকে আমি মাঝখান থেকে চার কোণা করে কেটে নিলাম। তো এবার আমি এই যে আলুর পুরটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো একটু একটু করে আলুর পুর দিয়ে দিচ্ছি। আর এবার আমি এটাকে সাইড দিয়ে বন্ধ করে নেব এটার মুখটা। আর এই যে, এই যে এবার আমি ডিজাইন করব গাইস, দেখতে পাচ্ছ? কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখো আমাদের আলুর পফ ডিজাইনও পুরো রেডি। এবার আমি সবগুলো এভাবেই করে নেব। এই যে চার কোণা দিয়ে রুটিটাকে কেটে এটার মধ্যে আলুর পুরটা ভরে তারপর আমি এটার মুখটা বন্ধ করে নেব, আর চামচ দিয়ে এরকম ডিজাইন করে দেব। তোমরা পারলে অন্য কোনো ডিজাইন করে দিতে পারো। আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়েছি, তো এই ব্যাটারের মধ্যে আমি কোনো কিছু এক্সট্রা অ্যাড করিনি, শুধুমাত্র একটা কাঁচা ডিম অ্যাড করেছি। তো এটা আমি সব কটার ওপর লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ গাইস? তো ব্রাশ দিয়ে সব কটার ওপর আমি এভাবে লাগিয়ে দিলাম। আর এবার ফাইনালি আমাদের রেডি আলুর পুর, ও কি বলছি, আলুর পফ ফাইনালি রেডি হয়নি, জাস্ট এখনও 10-15 মিনিট বাকি আছে। তো পুরো ডিজাইনটা রেডি, ঠিক আছে? এবার আর কিছু লাগানোর প্রয়োজন নেই। তো এবার চলো ভালো করে ব্রাশটা করে নিই, তারপর আমরা বানাতে চলে যাব। তো এটাকে আজ আমি তেল দিয়ে ভাজবো না, এটাকে কী করি তোমরা দেখতে পাবে গাইস। এই যে এই প্লেটটার মধ্যে আমি একটু অয়েল গ্রেস করে দিয়ে দিয়েছি। তো এবার আমি কী করব, এটাকে ওভেনে নিয়ে ঢুকিয়ে দেবো। আর এদিকে গাইস কমেডি চলছে আর আমি তাই এরকম হাসি হাসি করছি। তো ফাইনালি চলে এলাম ওভেনে, দিয়ে দিলাম এটা। এই যে দেখতে পাচ্ছ গাইস, 15 মিনিটের জন্য আমি এটাকে ওভেনে দিয়ে দিয়েছি। তো ফাইনালি গাইস 15 মিনিট হয়ে গেছে। তো এবার আমরা দেখতে চলে এলাম যে আমাদের আলুর পফটা কতটুকু হয়েছে। তো এই যে দেখো ফাইনালি রেডি আমাদের আলুর পফ। তো এবার চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে, আর তোমরা বলে দিও কেমন হয়েছে দেখতে। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ফিরে আসছি আর নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর তোমরা কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে দিও।
তো দি আসলে টয়লেটে গেছে, নাহলে ও টেস্ট করে দেখতো, তো ওর জন্য রেখে দেবো এক দুটো। তো সবাইকে বাই।